হ্যালো এভরিওয়ান, আরেকবার আমি এসেছি ইলিশ মাছের রেসিপি নিয়ে। আমি ইলিশ মাছ অনেক ধরনের করে শেয়ার করা হয়ে গেছে, তো তার মধ্যে আজকে আমি করব তেল ইলিশ। এই রান্নাতে মশলাগুলো কিছুই লাগে না, শুধু নুন হলুদ দিয়েই করব। তো তাহলে চলুন দেখে নিন আমি কীভাবে করছি তেল ইলিশ। তো আমি এখানে নিয়েছি 9টা পিস নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছ বেশি ধুয়ে না, হালকা করে ধুবেন। তো আমি ইলিশ মাছকে সাইড রেখে এখানে আমি গরম জল নেব একটা বাটিতে। ওই গরম জলের মধ্যেই দেব সামান্য হলুদ গুঁড়ো। আর দিচ্ছি নুন, স্বাদ মতন নুন দিচ্ছি। হলুদ গুঁড়ো গরম জলে এই জন্যই দিই, কাঁচা ভাবটা চলে যায় আর টেস্ট খুবই ভালো আসে ফ্লেভার। তো নেড়ে চেড়ে আমি সাইড করে এবার নিচ্ছি ফোড়নের জন্য সামান্য কালো জিরে, একদম সামান্য জিরে গুঁড়ো, আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। তো আমি এখানে কড়াই গরম হতে দিয়েছি, তো তেল দেব, সর্ষে তেল দেব আমি। যেহেতু আমি তেল ইলিশ করব, তো আমি একটু বেশি করে দেব তেল। তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছেন। তো আমি দিচ্ছি কালো জিরে, চিরা কাঁচা লঙ্কা দিচ্ছি, এটা তেলের মধ্যেই দেবেন কাঁচা লঙ্কা, ফ্লেভার খুব ভালো আসে। এবার নেড়ে চেড়ে দেব যে নুন ওর হলুদ গরম জলে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সামান্য নেড়ে চেড়ে এবার দেব ওই জিরে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। এবার আমি কাঁচা ইলিশ মাছ আমি কাঁচাই দিচ্ছি, আপনারা একটু ভেজে দিতে পারেন, কিন্তু কাঁচাটা খুবই ভালো লাগে, এইভাবে করে খাবেন খুবই ভালো লাগবে আপনার। এবার আমি সামান্য জল দেবো, আর একটু লাগবে। তো আমি ঢেকে রাখবো, গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো 15 থেকে 20 মিনিট। মাঝখানে একটু দেখে উল্টিয়ে দেব। নুন হলুদ গুঁড়ো ভালো করে ঢুকে তাই উল্টিয়ে দিচ্ছি। এবার আবার ঢেকে রাখবো। এখানে 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, একদম গ্যাসের ফ্লেম লো আছে এখনও, দেখতেই পাচ্ছেন আমার এইরকমই লাগবে। তো আমি তুলে নিচ্ছি, খুবই তাড়াতাড়ি হয় আর খেতে খুবই ভালো লাগে, খুবই নরম থাকে। এইভাবেই করবেন তেল ইলিশ, আপনারা কীভাবে করেন জানাবেন কমেন্টস করে। আর যদি আমার এই ভিডিও আপনার পছন্দ হলো তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার নেক্সট ভিডিওর জন্য।